আমিও সড়কে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। লিবারেশনের পরে আমার ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আমি এটা হব সেটা হব, কিন্তু আমি রোড অ্যাক্সিডেন্ট করে আমার সব আশাই মানে স্তম্ভিত হয়েছিল। পৃথিবীর সব দেশেই দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় কিংবা আহত হয়। আমরা সেই সংখ্যাটা যাতে করে বাংলাদেশ আমরা কমিয়ে আনতে পারি, আমাদের সেই জায়গাটিতে আমাদের কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের সড়কের যদি পার্সেন্টেজ বলি, একটা শহর, একটা আধুনিক শহরে 25% সড়ক থাকতেই হয়, তাহলে তাকে একটা আধুনিক সড়ক বলা হয়। কিন্তু আমাদের দেশের কোনো শহরেই এই 25% মানে রাস্তা কিংবা সড়ক কোনোটাই নেই। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী 2008 বলেছিলেন যে আমরা ঢাকাকে যানজট মুক্ত করব, সেই জন্য তিনি এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, ফ্লাইওভারের কথা বলেছিলেন। আজকে সবই সেগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে, এবং দৃশ্যমান হওয়াতে আমাদের যানজটও অনেকখানি হালকা হয়েছে। আমরা চাই এটাকে আরও হালকা করতে, যাতে করে আমাদের সময় যাতে আমাদের বেঁচে যায় এবং আমাদের অ্যাক্সিডেন্টও কম। এই সড়ক দুর্ঘটনা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 6 দফা নির্দেশনা দিয়েছিলেন 2018 সালের জুন মাসে। নির্দেশনাগুলি হচ্ছে, দূরপাল্লার গাড়িতে বিকল্প চালক রাখতে হবে, মানে যেই সমস্যা আপনারা বুঝতে পেরেছেন, যারা ধরুন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন, একজন চালকে যাচ্ছেন, সেইখানে যেন 2 জন করে চালক থাকেন, তার ব্যবস্থা রাখার কথা বলছেন। একজন চালক 5 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, সেইটাও তিনি নির্দেশনা দিয়েছিলেন। চালক তার সহকারী প্রশিক্ষণের চালককে এবং তার সহকারীকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সেইটার ব্যবস্থা তিনি সেইটারও দিক নির্দেশনা দিয়েছিলেন। নির্দিষ্ট দূরত্ব বরাবর সড়কের পাশে সার্ভিস সেন্টারে বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল মেনে পথচারী পারাপার, জেব্রা ক্রসিং এর ব্যবহার, চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা, মাননীয় প্রধানমন্ত্রী এই সকল নির্দেশনা কার্যকর বাস্তবায়ন হলে আমরা আশা করি সড়ক দুর্ঘটনার যে পরিমাণ হচ্ছে তার চেয়ে, আমি তো একটা ভয়ঙ্কর তথ্যের কথা আমি আপনাদেরকে বলেছি, এইটা যাতে কমে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নির্দেশনা দিয়েছিলেন। আমরা অনেকেই জানি তারপরও আইন মানে না, আমরা বুঝতেছি আমাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু এই হয়তোটার কথা আমরা মানি না, সেই জন্য এই অ্যাক্সিডেন্টগুলি অনেক সময় হয়ে যায়, তখন আর আমাদের আফসোস করার কিছুই থাকে না, তখন তো সব কিছু শেষ হয়ে যায়। সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সর্বপ্রথম সড়ক দুর্ঘটনার কারণগুলি খতিয়ে বের করা আবশ্যক। সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি সচেতনতার অভাব, আমি যেটা বলছি, আমরা রিস্ক নিয়ে মানে গাড়ি আসতেছে আমরা মনে করি পার হয়ে যেতে পারবো, দিলাম একটা দৌড়, কিংবা মোবাইল ফোনটা মানে কথা বলতে বলতে যাচ্ছে। আপনার আমাদের কিছুদিন আগে আমাদের বছর 2 আগে দেখেছি এক রেল লাইনে পার দিয়ে এক ছেলে মোবাইল ফোনে কথা বলছে, তার পিছন দিয়ে যে ট্রেন কখন এসে গেছে সেটাও তিনি কল করেননি, ট্রেনে চাপা পড়েছে। এই ধরনের দুর্ঘটনাগুলো মানে আমাদের সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে। অদক্ষ ও অশিক্ষিত চালক, আমরা সেইখানে দক্ষ চালকের যাদের হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি, সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে। ফিটনেসবিহীন গাড়ি আপনাদের এই কয়েকদিন আগে আমাদেরকে পুলিশ থেকে বলছিল যে কয়টি দুর্ঘটনা এই গত 15 দিনে হয়েছে এর বেশিরভাগই ছিল ফিটনেসবিহীন গাড়ি, আমরা সেই দিকেও খেয়াল রাখছি। চালকদের প্রশিক্ষণের অভাব, এটাও আমরা মনে করি একটা অন্যতম কারণ। যাত্রী ও পথছাত্রীদের অসচেতনতা, যেটা আমি বলেছি, আমরা চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, স্বয়ংক্রিয় ওভার ক্রসিং, অতিরিক্ত গতি ও ওভারব্রিজের স্বল্পতা, ট্রাফিক আইন অমান্য করা, ট্রাফিক পুলিশের গাফিলতিও মাঝে মাঝে আমরা দেখি, লাইসেন্সবিহীন গাড়ি চালক ও বেপরোয়া গাড়ির চালানো ইত্যাদি বিভিন্ন কারণ এখানে রয়েছে। আপনারা যারা এই নিরাপদ সড়ক চাই, আপনাদের কিছু দায়িত্ব আছে, আপনারা আমাদের কাছে দিন কি হওয়া উচিত, কেন আমাদের এই দুর্ঘটনা ফেস করছি, কোথায় আমাদের কোন জায়গাটায় দুর্বলতা আছে, সেগুলো আপনাদের কাছে আমরা আহ্বান করছি। আপনারাও যেরকমভাবে আপনার সেমিনার করছেন, সেমিনারের পরে আপনাদের একটা রিকমেন্ডেশন আমাদের কাছে পাঠাবেন যে আমাদের সেমিনার, আজকের সেমিনারে আমাদের অভিমত হলো এইগুলো আমাদেরকে জানাবেন।
আমরা অবশ্যই সেগুলির প্রতি নজর দেব। আমিও সড়কে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। লিবারেশনের পরে আমার ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আমি এটা হব সেটা হব, কিন্তু আমি রোড অ্যাক্সিডেন্ট করে আমার সব আশাই মানে স্তম্ভিত হয়েছিল। কিন্তু মহানবুল আলামিন এক রাস্তা বন্ধ করে দিয়েছিলেন আমাকে রাজনীতিতে, বোধ হয় সেজন্য ওই রাস্তাটা ওপেন করে দিয়েছিলেন, সেই জন্যই আজকে আমি।